এই রিক্সাওয়ালা দাদুটি খুবই মেহনত করে রোজগার করত, কিন্তু দিন শেষে সে সামান্য কিছু কয়েন ছাড়া আর কিছুই রোজগার করতে পারতো না। আর তার প্রতিবেশী অটোওয়ালা অনেক টাকা রোজগার করত আর নোটগুলো দাদুকে দেখে খুবই কটু কথা বলতে থাকতো। এতে দাদু খুবই কষ্ট পেতে থাকে। তখন সেখানে একটা মোটা মেয়ে চলে আসে আর দাদুর ফটাফট অনেকগুলো পিকচার তুলতে থাকে। কিন্তু মোটা মেয়েটা কেন এমন করতেছে এটা দাদুর মাথায় কিছুতেই ঢুকতেছিল না। তখন মেয়েটি একটি ছবি দাদুকে দেখিয়ে বলে, এই উপরে আমাকে পৌঁছে দিতে হবে। কিন্তু জায়গাটা খুবই উপরে থাকা এটা দেখার পর দাদুর জিব্বা বাইরে বেরিয়ে আসে। তবে পেটের কথা ভেবে এক পর্যায়ে দাদু সেখানে যেতে রাজি হয়ে যায়। আর এই পাহাড়ে উঠতে দাদুর খুবই কষ্ট হচ্ছিল। তখন সেখানে অটোওয়ালাটি চলে আসে আর দাদুকে দেখে জোরে জোরে ইঞ্জিনের শব্দ করতে থাকে। এতে দাদুটির খুবই মন খারাপ হতে থাকে, কিন্তু মন খারাপ না করে সে আবারও চলতে শুরু করে। হঠাৎ করে তার চাকার নিচে বড় একটা পাথর পড়ে যায়, এর জন্য সে উপরে উঠাতেই পারতেছিল না। তো গাইস, দাদুর এই কষ্টটির জন্য হলেও ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, তো ফাইনালি দাদু কষ্ট করে হলেও উপরে উঠতে সক্ষম হয়। কিন্তু প্রতিবারের মতো এবারও তাকে সামান্য কিছু কয়েন দেওয়া হয়।